আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারিতে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের কাছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মোটামুটি প্রায় সকল প্রকার মেশিনই পাওয়া যায়। তো এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন। এটা অনেকে বলতেছেন যে ভাইয়া একটা ভিডিও করেন, একটা ভিডিও করেন। তো আমার কাছে অলরেডি অনেকগুলো ভিডিও সারছি আমাদের চ্যানেলে। অনেকে বলতেছেন যে ভাইয়া নতুন মেশিনে ভিডিও করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনারা যা চাইবেন সেটাই তো দিতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন। এখানে আছে চারটা মেশিন, টুকরা টুকরা অবস্থায় প্যাকেট করব, একটু পরে আমরা পাঠিয়ে দেবো। এটা যাবে কিশোরগঞ্জ কটিয়াদির দিকে, কিশোরগঞ্জে পড়ছে না কাপাসিয়া পড়ছে যায় না, যাক কটিয়াদি। তো এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের মধ্যে এখানে আছে কালি ভরার মেশিন, এটা হচ্ছে ম্যানুয়ালি কালি ভরার জন্য একটা মেশিন। এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাডাপ্টার ফিটিং মেশিন, এটা হচ্ছে নিপ লাগানোর মেশিন, এটা হচ্ছে রোটার মেশিন, এটার উপরে এটা বসবে সেন্ট্রিফিউগাল মেশিন বলতে পারেন, আর এটা হচ্ছে কালি ড্রাম যেটা এখানে বসবে। তো কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন যাদের লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আমাদের অফিসে আসতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে রাস্তা মেন রোড, এটা হচ্ছে রাজেন্দ্রপুর রেলগেট, ঢাকা গাজীপুর জেলা, ওই যে ওইখানে হচ্ছে রেলগেটটা। যাই হোক, তো যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন সরাসরি আসবেন, কোনো অসুবিধা নেই। রাজেন্দ্রপুর রেলগেট, গুগল ম্যাপে মাসুম সায়েন্টিস্ট বা এমএস মেশিনারি লিখে সার্চ দিলে এরকম একটা লোগো পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। যারা কলম তৈরি করার মেশিনগুলো আমাদের কাছ থেকে নেবেন, আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে কাঁচামালগুলো সংগ্রহ করতে পারবেন। মেশিন নিলে আমরা আপনাকে একদম ফ্যাক্টরি ঠিকানা দিয়ে দিব, যেখান থেকে আপনি খুব সহজে কাঁচামালগুলো কিনতে পারবেন। তো কাঁচামালের কোনো সমস্যা হবে না, 12 মাস ইনশাল্লাহ দেওয়া যাবে, না পেলে আমরা ধরবেন কোনো অসুবিধা নেই। কাঁচামাল অ্যাভেলেবেল, মেশিন নেবেন কাঁচামাল অ্যাভেলেবেল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মেশিন কাঁচামাল এবং আপনি যদি চান যে কলমে নিজের একটা নাম দিবেন, সেই ব্যবস্থাটা করে দেওয়া যাবে। এর জন্য কোনো মেশিন লাগবে না, আপনাকে শুধুমাত্র একটা ডাইস বানাইতে হবে, ডাইস বানাইলে নামটা ফ্রিতে লেখা হবে। তো দেখা যাচ্ছে আপনি যদি নিজে নিজে নিজের কলমে নাম লিখতে চান, সেক্ষেত্রে একটা মেশিনের দরকার আছে, মেশিনের পাশাপাশি একটা ওয়ার্কার বা লেবারের দরকার আছে, কালির দরকার আছে, তারপরে কারেন্টের দরকার আছে। তো এই সমস্যাগুলো কিছু লাগবে না, আপনি শুধু ডাইসটা নিলে আমাদের লোক আপনার কলমের মধ্যে নামগুলো লিখে দিবে খুব সহজে, কোনো সমস্যা নেই। কত হাজার পিস কাঁচামাল লাগবে সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ, সরাসরি ফ্যাক্টরি থেকে দিব, অর্থাৎ এর চেয়ে কম রেটে কাঁচামাল কোথাও পাবেন না আশা করি। তো গাইজ, কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন এবং হাইড্রোলিক সিস্টেম মেশিন আমাদের রেডি থাকে, যে কোনো সময় নিতে পারবেন। যেটা হচ্ছে কলমের হাইড্রোলিক সিস্টেম মেশিন, যে নিচে কম্প্রেসার সকল বস্তু দেওয়া আছে, কন্ট্রোলার দেওয়া আছে। মেশিন যখন নিবেন আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেব, এটা 10 থেকে 15 মিনিট দেখলে যে কেউ কলম তৈরি করার মেশিনটা অপারেট করতে পারবেন বা চালাইতে পারবেন। 10 থেকে 15 মিনিটের এটা প্রশিক্ষণে যে কেউ কলম বানাতে পারবেন। আসলে একটা কলমের মধ্যে এমন কিছু নাই যে আপনার সারাদিন লাগবে কাজটা শিখতে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ও আরেকটা কথা বলে রাখি, প্রতি পিস কলম তৈরি করতে 2 টাকার মতো খরচা পড়বে, একদম পাতা বা প্যাকেট সহ কালি টালি যা লাগে এ টু জেড মিলে আপনার 2 টাকা খরচা পড়বে প্রতি পিস কলমে। দেখা যায় মাঝে মধ্যে আর একটু কমও লাগে, ঠিক আছে। তো 2 টাকা এভারেজে ধরে রাখবেন, যে 2 টাকা পিস পড়তেছে কলম তৈরি করতে। পাইকারি এগুলো 3.5 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম বিভিন্ন রেটে বিক্রি হয়। আপনারা এলাকার যে বাজার দোকান আছে এখানে রিসার্চ করতে পারেন, এখানে সার্চ করে দেখতে পারেন যে কীরকম রেটে বিক্রি হয়। নর্মালি আমাদের বেশিরভাগ কাস্টমার 3.5 থেকে 4 টাকার ভিতরে এই কলমগুলো তৈরি করে আর কি সেল করতেছে, 2 টাকায় তৈরি করে 3.5 থেকে 4 টাকা করে সেল করতেছে। দেখা যাচ্ছে এই ম্যানুয়াল মেশিনটা 2 জন লোক দিয়ে কাজ করলে প্রতিদিন দেখা যায় 2500 থেকে 3000 পিস খুব সহজে বানাতে পারবেন নতুন অবস্থায়। যারা একটু পুরাতন ওরা 5000-4000 পিস কলম খুব সহজে তৈরি করতে পারে। তো এগুলো আসলে একদিনে তো পারবেন না, মেশিনটা নিয়ে দেখা যায় আপনি প্রথমে 1 সপ্তাহ 2000 পিসই বানান, পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন আপনার যখন হাতটা ক্লিয়ার হবে তখন আপনার কাছে এই মেশিনগুলো চালানো খুবই সহজ মনে হবে এবং প্রোডাকশন খুব বেশি হবে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহামরি কিছু নাই, আপনারা টিভি দেখতে দেখতে কলম বানাতে পারবেন, গল্প করতে করতে কলম বানাতে পারেন, অথবা সিরিয়াস মোডেও কলম তৈরি করতে পারেন। এখানে কোনো এমন কিছু নাই যে অ্যাক্সিডেন্ট হবে বা এই টাইপের কোনো কিছু নেই, একদম ঝুঁকিমুক্ত মেশিন। এটা নারী পুরুষ বাচ্চা সবাই চালাতে পারবেন, দেখা যায় 18 বছর উপরে যে কেউ চালাতে পারবেন, কোনো সমস্যা নেই।
18 বছরের নিচের পোলাপান চাইলেও চালাতে পারবে, স্কুলের পোলাপানও চালা যেতে পারবে, তবে বড় পোলাপান নেওয়ার চেষ্টা করবেন, না হলে আবার শিশু শ্রম নাকি আছে একটা আইন, তো ঝামেলা হইতে পারে। তো গাইস, কলম তৈরি করার জন্য প্রাথমিক অবস্থায় আপনি ট্রেড লাইসেন্স করে ব্যবসাটা শুরু করতে পারেন। যখন ব্যবসা বড় হবে, দেখতে পাচ্ছেন আমাদের বিশাল অনেক লাইসেন্স আছে, তো ফার্স্টে ট্রেড লাইসেন্সটা করে নেবেন, এটা সম্ভবত ট্রেড লাইসেন্স, পরে টিন আছে, বিভিন্ন লাইসেন্স আছে। আপনারা ফার্স্টে কলম তৈরি করার জন্য ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করবেন, যখন ব্যবসা বড় হবে ধীরে ধীরে টিন, ট্রেডমার্ক, BSTI বিভিন্ন লাইসেন্স আছে, এগুলো করে নেবেন। তো নতুন অবস্থায় এত কিছু লাগে না। যদি ট্রেড লাইসেন্সটা করতে হলে আপনার এলাকায় যদি পৌরসভা থাকে তাহলে ইউনিয়ন পরিষদে যাবেন, আর যদি সিটিতে পড়ে তাহলে সিটি কর্পোরেশনে যাবেন, ওইখান থেকে লাইসেন্সটা করে নেবেন। পৌরসভা বা সিটিতে করলে দেখা যায় এটা 2000 বা 1500 1000 টাকার ভিতরে হয়ে যায় এলাকা ভিত্তিক। তো গাইস, এটা খুব বেশি ব্যয়বহুল কিছু না। আর দেখা যায় কলম যদি 2 টাকা পার পিস তৈরি করতে পারেন, তো দেখা যায় আপনি 10,000 টাকা দিয়ে 5,000 পিস প্রোডাকশন করতে পারতেছেন, মানে খুবই অল্প পুঁজিতে এই ব্যবসাটা করা সম্ভব। তো গাইস, যাদের এই মেশিনটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।